আমরা লিখিত দেখান আপনি আপনি লিখিত দেখান আপনি লিখিত দেখান হ্যাঁ গুলি করেন আপনারা মরে যাব আমরা হ্যাঁ নৌকা ফিরাবেন না আপনারা গুলি করেন আমরা সম্মেলনে যাবই তাহলে আপনাদের লিখিত দেখান আমাদের কি এটা নিষেধ করলো আপনাদের কি এটা বললো লিখিত দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন তো আপনারা নিশ্চয়ই জানেন আজকে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে নেতাকর্মীরা বিভিন্ন মাধ্যমে সমাবেশস্থলে আসার চেষ্টা করছেন কিন্তু বর্তমান সরকার ও ক্ষমতাসীন দলগুলোর নানা চক্রান্তের কারণে তারা স্বাভাবিকভাবে সমাবেশস্থলে আসতে পারছে না নানাভাবে তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে তো আপনারা ভিডিওটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন নৌকায় করে অনেক নেতাকর্মী সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই জানেন বিএনপির প্রতিটি বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বর্তমান সরকার সমস্ত রকমের গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এবং সে কারণেই নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে পারছে না কিন্তু তারপরেও সকল বাধা অতিক্রম করে হাজার হাজার লোকের সমাগম হচ্ছে বিএনপির সমাবেশগুলোতে তো প্রিয় দর্শকবৃন্দরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে সমাবেশে বাধা দেওয়াটা কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ।